গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকেও আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর দেখো, সকাল সকাল মেয়েকে স্কুল পাঠিয়ে আবার বেরিয়ে পড়েছি আমি, আমার বোন আর বোন জামাই তিনজনকে। কাল বলেছিলাম না যে কাজের জন্য গিয়েছিলাম, সে কাজ তো আর হলো না, তা আজ গিয়েছিলাম, তা আজ তো হলো। তাও তো সেখানে অনেকটাই সময় লেগে গেছে জানো, এখন বাজে 1:30 আর মেয়ের আসারও সময় হয়ে গেছে। এসেই প্রথমে ভাত আর মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর মাছের সব মশলা টশলা করে রেডি করে রেখেছি। মাছের মশলাটা দেখো না, তোমাদের দেখাতে দেখাতে আমার হাত থেকে পড়ে গেল, তারপর আবার আমাকে বানাতে হলো। আর আসার পর এত খিদে পেয়ে গেছে, মানে কি বলবো, আর সকালে তো শুধু চা আর বিস্কুট খেয়ে বেরিয়ে পড়েছিলাম, আর এখন বাজে 1:30। তো ভাবতেই পারছো কেমন খিদেটা পেয়েছিল। তো সকালে যে মেয়ে ভাতটা ছেড়ে গেছে, ওই ভাতটাই খাচ্ছি। আর এরপর মেয়েও চলে এলো রান্না করতে করতে। মেয়েকে স্নান ধান করিয়ে এই যে বিছানায় তুলেছি, আর দেখো দুই ভাই বোনে মিলে মারপিট করছে, মানে মোবাইল ছাড়া ওদেরকে এক জায়গায় রাখলেই এই যে এরকম শুরু হয়ে যায়। তো যাই হোক, এরপর মেয়েকে বললাম একটু ভিডিও কর আমার, আমি কাজ করছি। মোবাইলটা একদম নাড়িয়ে চাড়িয়ে ভিডিও করছে। তো সব ঘরগুলো মুছা ভিডিও করিনি, মেয়ে যেহেতু মোবাইল দেখছিল তো একটা ঘরেই শুধু ভিডিও করলাম, সেটাই তোমাদের দেখালাম। একবার মুছে আরেকবার এই যে ঘরটা মুছে নিচ্ছি, আর এরপর যাব স্নানে। বন্ধুরা, স্নান সেরে আসলাম, ঝড়ের বেগে মানে কাজ করলাম, মেয়েকে খেতে দিয়েছি। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে স্নানের আগে আরেকটা কাজ করলাম, পুরো উঠানটা ভালো করে ধুয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। আসলে কী হয়েছে বলো তো, কালকে ঝড় বৃষ্টি হয়েছে তো, তো পুরো বালু বালু হয়েছিল। এগুলাই যদি ঘর মুছি তাহলে এগুলোই আবার ঘরে চলে যাবে, তাই ভাবলাম একবারে এটাও ধুয়ে দিই। তো এইটাই ছিল তোমাদের দেখানো স্নানের আগে আরেকটা কাজ। এই জল বোতল নিয়ে যাবি? আর দেখো, রোজ রোজ ভালোই অভ্যাস হয়েছে, দাদা আসলেই দুপুরে বিকেলবেলায় বলে দাদার সাথে দোকানে যাব। আর দাদার সাথে দিদিকে দোকানে যেতে দেখে রিয়ানের তো মন খারাপ একটু হবেই, তা আমি আবার বললাম দিদি সাইকেলটা নিয়ে আয় একটু চালা। তো রিয়ান আবার প্যাট্রোল করতে পারে না, তো তো বেশিক্ষণ চালাতে পারলো না, তো এই যে এখন রাস্তায় খেলছে, আমি বসে বসে ওকে দেখছি। আর এখন যেন কটা বাজে, এখন বাজে 9:30, আর মা আর মেয়ে দুজনে বেরিয়েছি একটু বাজার। অবশ্য এই বাজারটায় না আমি কোনোদিনও আসিনি, এটা এইবারই ফার্স্ট এলাম। তা আমি বাজার করতে পারি না দেখে মাকে নিয়ে এলাম, মাই সব সবজি টবজি কিনে দিচ্ছে। তো এই সময়টা বাজার সব উঠে যাচ্ছে, এত রাত্রে তো আর ওরা বসে থাকবে না, যেতে যেতে সবাই বলছে বাজার মানে উঠে গেছে উঠে গেছে। তো এখনও দেখি কিছুটা দোকান আছে কয়েকটা, তো মাছও কিনে নিলাম আমি। তো বাজার টাজার করা হয়ে গেলে এরপর মা মেয়ে দুজনে আবার বাড়ির দিকে ফিরছি, আর বাড়িতে ফিরে তোমাদের দেখাচ্ছি কী কী সবজি কিনলাম। এখানে শুধু আমার নয়, মারও কিছুটা সবজি আছে, এনেছি ঢেঁকি শাক, চিচিঙ্গা, চাল কুমড়ো, পেঁয়াজ, আলু, করলা, আর নিয়ে এসেছি কাতল মাছ। মাছটা দেখলাম বেশ ভালোই আছে, তো নিয়ে এলাম। এটাকে এখন ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দেবো। আর একটু মাছের তেলও চেয়ে নিয়ে এলাম, এটাকে আলু বেগুন পেঁয়াজ দিয়ে ভাজবো, আর গরম গরম ভাতের সাথে আমার ভীষণ ভালো লাগে মাছের তেলটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই বাই।